আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমার ঈদের দিনের যে ব্লগটা সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো ঈদের দিন থেকে শুরু করে তারপরের দুই দিন আর কি আমি ঢাকায় আসার আগ পর্যন্ত গ্রামের বাড়ি থেকে, তো কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো এইটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, সকালে হচ্ছে আমার হাজব্যান্ড আর বাচ্চারা সবাই নামাজ পড়তে চলে গেছে এখানে মসজিদে। একটু সকাল সকালে নামাজটা শুরু হয়েছে, তো ওদেরকে বিদায় দিয়ে আমি এসেছি একটু সেমাই রান্না করতে। সকালবেলা আর কি সেমাইটা খেতে চায় না যাওয়ার আগে, নামাজে যাওয়ার আগে কেউই, তো এর জন্য হচ্ছে একটু খেজুর খেয়ে তারপর ওরা সবাই নামাজে চলে গেছে। আর আদিয়ানও গিয়েছিল নামাজে, তো আদিয়ান যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছে তো ও নামাজে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছিল, তো তখন ওর বাবা ওকে আবার বাসায় দিয়ে গেছে, তো এখন আবার ঘুম থেকে উঠে গেছে আর কি। আর এদিকে হচ্ছে একটু খিচুড়ি রান্না করে নিয়েছি, আর এই তো সেমাইটা রান্না করে নিয়েছি। ঈদের দিন সকালবেলা হচ্ছে আমাদের এলাকায় মসজিদে খাবার খাওয়ানো হয়, আমাদের বাড়ি থেকে আর কি খাবার খাওয়ানো হয়। তো সকালে হচ্ছে সাদা ভাত আর হচ্ছে গরুর মাংস আর আলু ডাল রান্না করা হবে আর কি মসজিদের জন্য, মসজিদে আর কি লোক খাওয়ানো হবে। তো মসজিদের যে রান্নাবান্নাগুলো সেগুলো হচ্ছে বাবুর্চি করে ফেলেছে রাতের বেলাতে, মানে চাঁদ রাতেই করে ফেলেছে। আর ওখানে হচ্ছে আস্ত গরু জবাই করা হয়েছিল, তো সেখানে যে রান্নাটা করা হয়েছে গরুর মাংস, সেই গরুর মাংস হচ্ছে বাড়িতেও পাঠানো হয়েছে। তো বাড়িতে হচ্ছে আমাদের এই তো খিচুড়ি রান্না করে নিয়েছি গরুর মাংসের সাথে খাওয়ার জন্য। আর মসজিদে তো সাদা ভাত খাওয়ানো হবে, সেটা তো রান্না করে ফেলেছে বাবুর্চিরাই, মানে মসজিদের জন্য আলাদা করে। তো সেই কারণে আমাদের সকালে আর তেমন কোনো কিছু রান্না করতে হয়নি, আর এই তো সেমাই শুধু রান্না করেছি আর খিচুড়িটা রান্না করে নিয়েছি। আমাদের বড়দের তো এখন আর তেমন ঈদের ওই যে একটা ছোটবেলার যে ফিলিং, সেই ফিলিংটা এখন আর ওরকমভাবে কাজ করে না। আর গ্রামের বাড়িতে যখন আসি সবাই মিলে একত্রে তখন অন্য একটা আলাদা আনন্দ কাজ করে, তো সেটা ঈদ বলে না, যখনই আসি তখনই কিন্তু খুব আর কি ভালো সময় কাটে সবারই। এখানে হচ্ছে আমার বাচ্চারা ঈদের সালামি নিয়ে আর কি কথা বলছে, মানে কে কত সালামি দিল আর কি। তো আমার বড় মেয়ে সে হচ্ছে এবার সালামি বলছে আম্মুকে দিব না, মানে আমাকে দিবে না, সে গতবারে সালামি সব আমি নিয়ে নিয়েছি, তো সেই কারণে এবার আমার বড় মেয়ে বলছে যে তোমাকে এবার আমার সালামি দিব না। আর ছেলে আর বড় ছেলে আর আলবিনা হচ্ছে আমাকে সবগুলো সালামি টাকা আমার হাতে দিয়েছে, বলছে যে তুমি রেখে দাও পরে আমাদেরকে কিছু কিনে দিও। তো মাশাআল্লাহ এবার অনেকগুলো টাকা ওরা সালামি পেয়েছে। তো এখানে হচ্ছে আমার বড় ছেলে আয়মান আর আলভিনা আর আদিয়ানের হচ্ছে টাকা আছে সালামি আর কি আছে। তো ওর দাদা দাদু তারপর ওর চাচুরা আর বাবা মিলে ওদেরকে সালামি দিয়েছে। তো নানুর বাসায় এখনো যাওয়া হয়নি ওর, তো নানুর সালামিটাও বাকি আছে। তো এখানে ওদের টাকাগুলো আমি সব গুছিয়ে রাখছি। তো আমাকে বারবার বলছিল আম্মু এবার কিন্তু তুমি আমাদের টাকাগুলো খরচ করবা না, আমরা যা কিনবো ঢাকায় যে অনেক কিছু কিনবো। আর এই তো এটা হচ্ছে আমার সালামি ঈদের আমার হাজবেন্ডের কাছ থেকে পাওয়া। তো ও যখন আমাকে সালামি দেয় প্রত্যেকবারই ও আমাকে টাকাই দেয় সালামিতে, তো এবারও আমাকে সালামি দিয়েছে মাশাল্লাহ অনেকগুলো টাকাই সে আমাকে সালামি দিয়েছে। তো ওর কাছ থেকে ও যখন আর কি সালামির জন্য টাকাগুলো এনেছিল, তো বলল যে তোমার জন্য আমি আলাদা করে একটা বান্ডেল এনেছি। তো আমি তখন বুঝতে পারিনি যে 200 টাকার এই বান্ডেলটা সে আমাকে দিবে, হয়তোবা ভেবেছি 50 বা 100 টাকার হতে পারে। তো 200 টাকার এই বান্ডেলটা পেয়ে তো আমি মহা খুশি। তো আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে আমার বাবার বাড়িতে যাব। তো রেডি হওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়েছে আর একদম শিলা বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক বাবার বাড়িতে এখন রওনা করেছি বৃষ্টি কমে যাওয়ার পরে আর কি। আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যেতে বেশি একটা সময় লাগে না, 10 মিনিটের রাস্তা। তো আমরা সবাই আর কি রওনা করেছি, আমরা যেহেতু ওখানে থাকবো না যে আবার চলে আসব, তো সেই কারণে আর কি একটু মানে তাড়াতাড়ি করে বের হয়ে পড়েছি। এখন প্রায় 3টার মতো বাজে, তো এই তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর আমার বাবার বাড়িতে যাচ্ছি। বাবার বাড়িতে চলে এসেছি আর আমাদের বাড়িতে আসলে মানে আমার বাবার বাসায় আসলে বাচ্চারা বেশি সময় থাকতে চায় না,
কারণ আমাদের বাসায় তো তেমন কেউ নেই, মানে ছোট বাচ্চা বা ওদের খেলার সাথী কেউ নেই, তো সেই কারণে দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা থাকলে ওরা আর থাকতে চায় না। অনেক স্মৃতি কিন্তু আমার এই বাসাটার সাথে জড়িয়ে আছে, ছোটবেলার অনেক স্মৃতি। আর আমার আম্মু খুব সুন্দরভাবে এই ছোট্ট ঘরটা সাজিয়ে গুছিয়ে রেখেছে, তো আপনাদের সাথে শেয়ার করতে পেরে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। তো আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির সম্পর্কে কিন্তু অনেকের অনেক প্রশ্ন ছিল, তো এইটা হচ্ছে আমার বাবার বাড়ি। আর শ্বশুর বাড়ি তো আমি আমার প্রিভিয়াস ব্লগে আপনাদেরকে শেয়ার করেছি। তো এক নজরে হচ্ছে আমার বাবার বাড়ির আর কি একটু রুমগুলো শেয়ার করে ফেলছি, যেহেতু বেশিক্ষণ থাকবো না, তো এ তো আসার পরপরই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর আম্মু অনেক কিছু রান্নাবান্না করেছে, তো সেগুলো আর শেয়ার করতে পারিনি। তো আমার বড় বোনের মেয়ে, তারপর আরও অনেক মানুষ এসেছিল, তো তাদের সাথেও কথা বলেছি কিছুক্ষণ। আর আমার বোনের মেয়েরাও এসেছে, ওরাদেরকেও আর কি সালামি টালামি দিলাম। তো সব মিলে বাবার বাড়িতে যে কতক্ষণ সময় ছিলাম, খুব ভালো কেটেছে সময়টা। তো বাবা মার বাসায় আসলে বা বাবার বাড়িতে আসলে কিন্তু সব মেয়েদের আলাদা একটা আনন্দ কাজ করে। তো এই তো মোটামুটি এই সব কিছু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা হচ্ছে দোতলায় থাকি, তিনতলা আর নিচতলা হচ্ছে ভাড়া দেওয়া, আর এটা হচ্ছে আমাদের নিজেদের বাড়ি আর কি। তো এখানে হচ্ছে পরের দিন, ঈদের পরের দিন বাজার নিয়ে এসেছে, আমার দেবর বাজারে গিয়েছিল, তো এখানে বেশ অনেকগুলো সবজি নিয়ে এসেছে। তো আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমার 2 ননদ আসবে, ওরা একজন থাকে ফরিদপুরে আর একজন বরিশালেই থাকে, তো ওরা আসবে, এর জন্য একটু বেশি করে বাজারঘাট করা হয়েছে। আর এমনিতে তো আমরা আসলে বাজারঘাট চলতেই থাকে। তো এখানে হচ্ছে আমার সেজো যা, ও হচ্ছে বাড়িতেই থাকে, ও আর ওর হাজবেন্ড। তো এই তো ও হচ্ছে শাক বেছে নিচ্ছে, তো এই তো হাতে হাতে মিলে সবাই একটু কাজ বাজ করে নেই বাড়িতে আসলে, এটাই হচ্ছে আনন্দ। তো মাছও এনেছে অনেকগুলো, সেগুলো হচ্ছে সবাই মিলে একটু কেটে কুটে নিবে। আর এখানে হচ্ছে আমার মামি শাশুড়ি, সে হচ্ছে মুরগি ছিলে নিচ্ছে, মুরগি কেটে নিচ্ছে আর কি। আর এখানে হচ্ছে কই মাছ এনেছে আর বাইং মাছ এনেছে, তো একদম বাজারের ফ্রেশ টাটকা মাছ, মাছগুলো বেশ তাজা, দেখতেই পাচ্ছেন কই মাছগুলো এখনো লাফাচ্ছে। গ্রামে আসলে আর কি ফ্রেশ ফ্রেশ খাবারগুলো খেতে পারলে কিন্তু অনেক মজা লাগে, আর মনে হয় যেন গ্রামেই থেকে যাই, এত সুন্দর সুন্দর মজার মজার রান্নাবান্না করা হয়, আর মাটির চুলায় রান্না তো অসাধারণ। তো এখানে সব কিছু কেটে কুটে নিচ্ছে, আর হচ্ছে বাইরের চুলায় রান্না করবে মাটির চুলাতে, তো এখানে বসেই সব কিছু কেটে পরিষ্কার করে নিচ্ছে। তো আজকে হচ্ছে 2 জা মিলে রান্না করব, আমি আর আমার সেজো যা। তো এখানে আমি হচ্ছে লাউ শাক রান্না করে নিচ্ছি, আর আমার সেজো যা ও হচ্ছে করলা কেটে নিচ্ছে। মাটির চুলায় রান্না করছি আজকে, অনেকদিন পরে মাটির চুলায় রান্না করছি। তো মাটির চুলায় রান্না করতে না অনেক ধৈর্য লাগে, আমরা যারা ঢাকায় গ্যাসের চুলায় রান্না করি, রান্না বসিয়ে তারপর কিন্তু অনেক কাজ বাজ করে ফেলে, মানে আশেপাশের কিছু কাজ সেরে ফেলি, কিন্তু মাটির চুলা কিন্তু সেটা করা যায় না। যখন রান্না করতে আসি তখন কিন্তু রান্নার চুলার কাছে বসে থাকতে হয়, আর আমাদের গ্যাসের চুলায় তো জাল একটু কমিয়ে বাড়িয়ে আমরা রান্না করে নিতে পারি, কিন্তু মাটির চুলায় আবার সেটা করা যায় না। তো সে কারণে একটু আমার কাছে মানে ভয় ভয় লাগে রান্না করতে। তো আমার সেজুজাকে বললাম যে তুমি একটু আর কি সব কিছু দিয়ে টিয়ে দিও, কারণ অনেকদিন যেহেতু রান্নাবান্না করি না মাটির চুলাতে, তো এদিক ওদিক হতে পারে। তো আমার যা হচ্ছে এখানে কাঁচকলা রান্না করছে শিং মাছ দিয়ে, তো ঈদের আগের দিন হচ্ছে ওর হাতের এই কাঁচকলাটা খেয়েছিলাম রান্নাটা, তো এত মজা হয়েছিল আমি পরে আবার বললাম যে তুমি একটু রান্না করো আজকে, আমার কাছে খুব মজা লেগেছে কাঁচকলা ভাজা। তো এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছে, আর বেশ 1 মাস আর কি রোজা রাখার পরে তেমন কিন্তু কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না, তো দেশে আসলে ওই যে পোলাও রোস্ট এগুলো ভালো লাগে না খেতে, তো এই জন্য দেশি যে মাছ, তারপর মুরগির মাংস, দেশি মুরগির মাংস যেটা, ওগুলাই বেশি খাওয়া হচ্ছে আমাদের। আর বাচ্চারা তো এগুলো খেতে চায় না, ওরা তো মুরগি হলেই হয়ে যায় ওদের, তো মুরগির মাংসটা প্রতিদিনই রান্না করা হচ্ছে। আর আজকে যেহেতু আমার ননদ ননদের জামাই আসবে, তো সেই কারণে একটু মাংস টাংস বেশি করে রান্না হচ্ছে, গরুর মাংস মুরগির মাংস, তারপরে তো দেশি মাছগুলো কেটে কুটে মানে এখন রান্না করবে। এদিক থেকে হচ্ছে আমার দেবর আবার পুকুরে মাছও ধরছে, তো সব মিলিয়ে দেখা গেছে আজকে অনেক কিছু রান্নাবান্না করা হবে।
তো আমার ছোট দেবর ও হচ্ছে মাছ ধরতেছে জাল দিয়ে, আর আমার ছেলে ও হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। তো ছোট ছোট কিছু তেলাপিয়া মাছ ধরছিল মানে বড়শি দিয়ে, আর আমার দেবর হচ্ছে কিছু বড় মাছ পেয়েছে, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ, তারপর আরো কি মাছ যেন আছে। তো এখানে পুঁটি মাছ, তারপর মলা মাছ, এগুলো পেয়েছে আর কি জালে। তো এগুলো ও পাঠিয়ে দিয়েছে, বললো যে এগুলো একটু ফ্রাই করতে, মানে তেলাপিয়া মাছগুলো, আর হচ্ছে ছোট মাছ চচ্চড়ি খাবে, তো বললো যে মাছগুলো একটু চচ্চড়ি করে নিতে। তো এখন বিকেল বেলা আমার বড় ছেলে ও হচ্ছে একটু সাইকেল চালানোর প্র্যাকটিস করছে। বাড়িতে আসার পরে আমার বড় ছেলের দুইটা কাজ শিখতে পেরেছে, মানে দুইটা খুব ইম্পর্টেন্ট কাজও শিখেছে। একটা হচ্ছে সুইমিং শিখেছে আর কি, সুইমিংটা একদম পুরোপুরি পারে, আর সাইকেলটাও মোটামুটি ভালোই শিখেছে। এই সাইকেলটা গতবার কোরবানি ঈদে কিনে বাড়িতে রেখে গিয়েছিল, তো এবার এসে আর কি সাইকেলটা চালানো শিখেছে। গ্রামের বাড়িতে এসে বাচ্চারা যে কি পরিমাণ আনন্দে আছে সেটা আর আসলে বলে বোঝানো যাবে না। সকাল থেকে একদম রাত 12টা পর্যন্ত তাদের ননস্টপ খেলাধুলা চলতে থাকে, সারাদিন তো একদম বাইরে বাইরেই খেলাধুলা করে, আর রাতের বেলা হচ্ছে বাসার ভিতরে বসে খেলাধুলা করতে থাকে। তো সব মিলিয়ে বাচ্চারা অনেক বেশি এনজয় করে আর কি বাড়িতে আসলে। তো আমার হাজবেন্ড হচ্ছে বরিশালে গিয়েছিল একটু কাজে, তো এখন প্রায় বিকেল 5টার মতো বাজে, তো বাসায় আসছে। আর আসার সময় আমি বলেছিলাম বরিশাল থেকে একটু কেক নিয়ে আসতে, বার্থডে কেক আর কি। আলবিনার বার্থডে হচ্ছে 28 তারিখে, মানে এপ্রিলের 28 তারিখে ওর বার্থডে। তো আলবিনা চাচ্ছে যে ওর বার্থডেটা আমি বাড়িতে বসে করে যাই, তো সে কারণে ওকে বলেছিলাম যে একটা কেক আর কিছু ক্যান্ডেল নিয়ে আসতে, ছোট ছোট বাচ্চারা আছে যেহেতু ওরা একটু এনজয় করবে আর কি। তো এই তো ওর বাবা আবার এই যে ক্যান্ডেল নিয়ে এসেছে আর কি, যা যা পেয়েছে সব কিছুই নিয়ে এসেছে, আর কেকও এনেছে, কেকটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা মিলে একটু বাইরে এসেছি, আমাদের গরুর ফার্মের কাজ চলছে, নতুন ফার্ম আর কি, তো সেই জায়গাটা দেখতে এসেছি। তো আম্মাও আগে আসেনি, তো বললো যে চলো একটু দেখে আসি। তো এই তো আমি আর মা মিলে এসেছি, আর আমার হাজবেন্ডও আছে। তো বেশ বড় জায়গাটা, আর পাশের যে জায়গাগুলো সেগুলো তো দেখতে খুব সুন্দর লাগছে, আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সেই কারণে সূর্যটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, মানে সূর্যটা অস্ত যাচ্ছে। তো এই তো পরের দিন, এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা, আমরা যেহেতু ঢাকায় চলে আসব তো সেই কারণে এখানে গরুর পায়া রান্না করছে, আর হচ্ছে গরুর মাংস রান্না করছে রুটি দিয়ে খাওয়ার জন্য, চালের রুটি দিয়ে। গ্রামের বাড়িতে আসলে চালের রুটি দিয়ে এই গরুর মাংসটা বেশি খাওয়া হয়, আর গরুর পায়াটা তো ঈদের দিন যে গরুটা জবাই করা হয়েছিল সেই গরু থেকে আর কি, মানে গরুর পায়াটা রেখে দিয়েছিল, তো সেটাই আর কি রান্না করছে, নেহারি রান্না করছে। আর এখানে হচ্ছে আমার জা আর আমার মামি শাশুড়ি দুজন মিলে রুটি বানাচ্ছে। তো আমার জা কিন্তু আমার মামাতো ননদও হয় সম্পর্কে, তো মামাতো ননদের সাথে হচ্ছে আমার দেবরের বিয়ে হয়েছে আর কি, তো ওরা তো রুটি বানাচ্ছে আর আমি হচ্ছে পাশে বসে রুটিগুলো সেকে নিচ্ছি। তো এই তো সবকিছু হচ্ছে মাটির চুলাতেই করে নিচ্ছি, সন্ধ্যাবেলা একটু লাইটের প্রবলেম আছে বাইরে, লাইটিংটা একটু কম। তো এই তো আমি হচ্ছে রুটিগুলো সব সেকে নিচ্ছি, আর রুটিগুলো সেকে এরকম একটা মাটির পাতিলে রেখে দেই, তাহলে কিন্তু অনেকক্ষণ গরম থাকে রুটিগুলো, মানে বেশ নরম থাকে আর কি। আর পুকুর থেকে হচ্ছে এরপরে অনেকগুলো মাছ ধরেছে, তো সেগুলো আর দুপুরবেলা কাটতে পারেনি, তো এখন হচ্ছে আমার শাশুড়ি আবার সে মাছগুলো কাটতে বসেছে। তো এই তো এখানে সবাই মিলে আমার ছোট মেয়ে আলবিনার বার্থডে সেলিব্রেট করছি আমরা সবাই মিলে, আর মানে বাড়ির আশেপাশের কিছু বাচ্চারাও আছে, তো সবাই মিলে একটু আনন্দ করছি আর কি। তো এই তো এভাবেই হচ্ছে আমাদের ঈদ পালন করা হয়েছে, ঈদটা খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ কেটেছে, সবাইকে সাথে নিয়ে ঈদ করার মজাই হচ্ছে আলাদা। তো আমরা সবসময় চেষ্টা করি যে বাড়িতে এসে মা বাবা শ্বশুর শাশুড়ি সবার সাথে ঈদ পালন করতে। তো এই তো বাচ্চারা কেক টেক কাটছে আর সবাই মিলে একটু খাবে, কেক খাবে আর কি, এটাই হচ্ছে ওদের আনন্দ। তো আলবিনার বার্থডে হলেও সব বাচ্চারাই একটু একটু করে কেক কাটতেছে, তো সবাই বলতেছে যে না আমার বার্থডে আজকে, আমার বার্থডে, তো এটাই হচ্ছে আর কি সব বাচ্চারা একটু মিলে আনন্দ করছে।
তো এই তো দেখতে দেখতে 5টা দিন পার করে ফেললাম, আর ঈদ কাটিয়ে এই তো ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি। তো এই তো বিমানে এসেছিলাম, আর বাড়ি থেকে হচ্ছে বিমানে রওনা করেছি সকালবেলা। তো সকাল 9:20 হচ্ছে আমাদের ফ্লাইট ছিল, আমরা খুব সুন্দরভাবে ঢাকায় পৌঁছেছি আলহামদুলিল্লাহ। তো আজকের মতো আমিও এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।